ফেমাস আইটেম পাঞ্জাবিদের, এটাকে কুরেত খানা বলে। আমি দেখাই তোমাদের কী কী আছে। এখানে আছে হচ্ছে পটল আলু ভাজা, লুচি, আর নিচে একটা অদ্ভুত জিনিস, এগুলো আমার নানির বাড়ির থেকে এসছে, দেখাই। নিচে একটা অদ্ভুত জিনিস আছে, এটা হচ্ছে দোস্তি। এটা একটা ভেতরের পাট, এরকম চারটে পাটের একটা রুটি হয়। এই দোস্তির রেসিপিটা একদিন তোমাদের আমি দেখাবো। যাই হোক, দোস্তি আছে। এদিকে আছে হচ্ছে ডাল, এই ডালটা হচ্ছে তোমার তড়কার ডাল, মিক্সড ডাল, মিক্সড তড়কা ছোলা দিয়ে হয়। এদিকে এটা একটা অদ্ভুত তরকারি, এটা হচ্ছে শশা ক্যা সবজি খিরা হ্যাঁ আর ইসমে হ্যাঁ কচু আর আলু, ঠিক আছে, ইসকা সবজি এটা, কার কচু শশা আর আলুর তরকারি। আর এদিকে আছে হচ্ছে এই যে ভাত, ভাতের সাথে ডালটা দিয়ে খেতে হয়, আর তার সাথে দিতে হয় হচ্ছে তোমার বেগুন আলুর তরকারি। এটাও ভীষণ ইন্টারেস্টিং একটা তরকারি, যেটার মধ্যে বড়িও দেওয়া হয়, নানিদের বড়ি, আমাদের বড়ির থেকে বাঙালিদের বড়ি, কিন্তু আমার মা পাঞ্জাবি, আমি আগেও বলেছিলাম, তো নানির বড়ি হচ্ছে তোমার মশালা বড়ি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার শশা টক দইয়ের রেতা, যেটা এই কলা পাতায় সাজিয়ে ওরা দেয়, ভাত তো দেখালাম, আর এইটা হচ্ছে শেষ পাতে দই বড়া। এই পুরোটাই আমার নানির বাড়ির থেকে এসছে, এটা এবার আমি আজকের, এটা হচ্ছে তোমার দুপুরের লাঞ্চ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, দোস্তির রেসিপিটা কে কে দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানি, আমি কিন্তু এটা দেখাবো। এটা অ্যাকচুয়ালি বলতে নেই ভেজ খাবারের সাথে, পুজোর প্রসাদ এটা। এটা অ্যাকচুয়ালি ভালো লাগে হচ্ছে তোমার দোস্তির সাথে চাপ, মা যে চিকেন চাপটা বানায়, এই চিকেন চাপ দিয়ে এই দোস্তিটা অসাধারণ লাগে। যাই হোক, ওই রেসিপিটা একদিন আনবো খুব শিগগিরই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।